নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি, আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ জন্মাষ্টমী পুজো, আর আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার গোপাল সোনার জন্মদিনে আমি কী কী উপহার দিলাম সেগুলো কিন্তু আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি। তো আমার বাড়ির জন্মাষ্টমী পুজো আমি কিভাবে করলাম, চলুন আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। আর বন্ধুরা, পুজোর আগের পর্যন্ত যেসব কাজকর্ম হয়েছে সেগুলোর ভিডিও করতে পারিনি, কেননা সময় পাইনি। তো ঠাকুরমশাই আসার পর থেকে যা যা হয়েছে সবগুলোই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই সমস্ত কিছু রেডি হয়েছে গোপাল সোনার জন্মদিনের জন্য। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি শেষের দিকে আবার আপনাদের সাথে কথা বলবো, কেননা ঠাকুরমশাই পুজো দিচ্ছেন, বেশি কথা বললে হবে না কিন্তু। তাহলে দেখতে থাকুন আপনারা পুজোটা। পাদাচ্চে সেবায়ং সেবকং কৃতয়ঃ এষ স্বচন্দন পুষ্পাঞ্জলি নমস্তে গোপালায় নমো। এটা আমাদের, এই যে, হ্যাঁ এখান দিয়ে আসুন মন্দির, এটা আমাদের, হ্যাঁ এই আসুন রাস্তা চেনে না, দুইটাই আমার জন্য দাঁড়া হয়েছে। আমি তো বললাম তুমি গেছো বুঝি, হে দেব, হে দৈত, হে জগদেব বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে অরুণৈক্য সিন্ধ, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা হদা যশোদানন্দ নন্দন গোপিকা নয়নানন্দ নমতং গোপবালকম নমো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। Thank you.
শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, 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 ওম গৃহের শান্তি, ওম শান্তি, লোকনাথ বিজয় কৃষ্ণ গোস্বামী কোনো কিছু দেখতে গেলে লোকনাথকে পাওয়া যায়। লোকনাথ মজাটা হচ্ছে লোকনাথের, কিন্তু আমরা এখন বইটাই পেয়ে গেছি তাতে লোকনাথের ধ্যান করি, লোকনাথের কোনো ধ্যান নেই, লোকনাথ গোটা পুজোটাই শিবের। লোকনাথ হচ্ছে শিব উপাস্য, লোকনাথে লোকনাথ কাউকে দীক্ষা দেয়নি, লোকনাথ গুরু বলা হচ্ছে, লোকনাথ কিন্তু কাউকে দীক্ষা দেয়নি, দীক্ষা গুরু ছিল না, দীক্ষা গুরু লোকনাথ, লোকনাথ হচ্ছে কি বলা জীবন গুরু, তোমার জীবনে চলার পক্ষে কিছু আদর্শ নিয়ম কানুন ওনার কাছে, কিন্তু লোকনাথকে বলা হয়েছে লোকনাথ করেন না কি, এখন লোকনাথের এতে সব গুরু ইত্যাদি বলা আছে, যার জন্য লোকনাথের যেমন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু লোকনাথের ধ্যানীয় মানে তোমার প্রণামী ওখানেই যায়, আর শিবে নাম শিবায় শান্তায় কারণত্ব হেতবে নিবেদয় আমি চাপ মানান তঙ্গতি পরমেশ্বর, শিবের ধ্যান মানে প্রণাম করলে হয়ে গেল, লোকনাথের পুজো মানে শিবের পুজো। এই যেমন এখানে আমাদের এই উঁচু ডাঙ্গার নিচে ওখানটা লোকনাথের মন্দির আছে, এবং একটা কালী ঠাকুর, লোকনাথের মন্দিরে কালী থাকে না, কোন লোকনাথের মন্দিরে কালী দেখবে না, লোকনাথ লোকনাথ থাকবে পুরো উল্টো হয়ে রয়েছে সব জায়গায় ওখানটা, না ওই উঁচুডাঙ্গাতে, উঁচুডাঙ্গা সব ডাঙ্গাতেই দেখবে, না আমাদের এই উঁচিপাড়ায় যে আছে ওটা কিন্তু উপরে লোকনাথ আর নিচে দেখি শিব না, তো শিব লোকনাথই মূল হয়ে দাঁড়ায়, হ্যাঁ ওই না, কিন্তু লোকনাথের মানে উৎসবের পূজা হয় জয় শিব সব জড় হয়ে যায় সব সময় শিব, হ্যাঁ ও কচুয়াতে কচুয়াতে কিন্তু শিব আগে, হ্যাঁ শিব আগে তারপর শিবের পাশে লোকনাথ, আমি বেরিয়ে গেলাম, হয়ে গেল, আচ্ছা বেরিয়ে গেলাম, আপনি কিছু নিচ্ছেন না এখন, পরে একটু কিছু খেয়ে যান, খাবো কি করে পুজো গুলো রয়েছে সব, তোমার বাড়িতে খেয়ে আসতে তুমি তো পেরোতে, আমি কি করে জানবো আপনি খেয়ে এসছেন কিনা, সেরকম ওরাও কি করে জানবে, না না এই সালে ধর ছটায় যে পুজোটা তার এখনো রান্নাই করে উঠতে পারে, অষ্টতর শত নাম বলে নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল, মাখন না খেলে হয় মাখন চড়া, মাখন চড়া এই এমনি খাওয়া চলতি করবো তো ঠাকুরমশাই চলে গেলেন এক্ষুনি আর পুজো হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘর একটু বন্ধ রাখবো, কেননা এখন গোপাল সোনা খাবে, তো আমরা সবাই একটু নিচের দিকে চলে যাব, তারপর আবার ফিরে এসে গোপাল সোনা খাওয়া হয়ে গেলে আমরা প্রসাদ গ্রহণ করব। তো একটুখানি সময় বিরতি নিয়ে নিচ্ছি, আবার ফিরে আসছি গোপাল সোনার খাওয়ার পর, এবং তারপর আমরা কি কি খেলাম প্রসাদে সব কিছুই আপনাদেরকে দেখাবো, তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। তো আমরা আবার সবাই ফিরে এসেছি এবং এবার চলছে প্রসাদ খাওয়ার পালা, আমি বলবো না দাদা আছে আগে গেছে একদিন ভাত খাই না আমি, সপ্তাহে একদিন ভাত খাই,
এ বাবা কি গো, কেমন খাচ্ছো বলো? রান্না বান্না কেমন হলো? খুব ভালো হয়েছে। হ্যাঁ আপনি আগে নিন, তারপর আমি একটা প্লেট আবার একটা আমাকে লুচি আলু দম দিন। হ্যাঁ ওইটা আলু আর ফ্রাই, হ্যাঁ খিচুড়ি আর ফ্রাই, আলু সিদ্ধ হয়নি। খিচুড়ি রাইস বস বোনমো বস মামনে, তখন কি বললাম এক একটা আলু সিদ্ধ হয়ে গেছে আর এক একটা আলু শক্ত হয়ে গেছে। ও হয় একটু অরণ সার, তবে আমার আলুগুলো দেখবে ভালো থাকে না, মাঝখানে শক্ত শক্ত। এই ভিনিগি কি দাও? টুম্পা বেগুন ভাজা দিইনি না? হ্যাঁ একটু সব দিয়েছে, গাছের বেগুনটা না আমি রেখে দিয়েছিলাম, বল ঠাকুরকেই দে। গাছের বেগুনটা লম্বা করে দিয়েছি ছোট না? বউ সার্ভ করছে একটু দেখাই। আমি